নমস্কার, আপনারা দেখছেন ট্র্যাপ টিভি বাংলার, সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতে যে বড় খবরের দিকে নজর রাখবো, লাগাতার আন্দোলনের চাপে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে মনোজ ভার্মাকে দায়িত্বভার দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই দায়িত্ব নেওয়ার পরই বৃহস্পতিবার অ্যাকশনে কলকাতার নতুন সিপি। সকাল থেকেই শহরের একের পর এক থানা পরিদর্শনে বেরোন মনোজ ভার্মা। টালা, কাশিফুল, কাশীপুর, সিথি থানাতে যান কলকাতার নতুন পুলিশ কমিশনার। তারপর আরজিকর হাসপাতালে আসেন নতুন দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। পুলিশ সূত্রের খবর, সেখানে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি, বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন সদ্য দায়িত্ব গ্রহণ করা ডিসি নর্থ দীপক সরকার, টালা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি এবং লালাবাজারের ডিসি ট্রাফিক। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের একদিকে যেরকম আন্দোলন অবস্থান চলছে, সেই আন্দোলন অবস্থানের চাপে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছেন এক প্রকার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দিয়ে সেখানে নতুন পুলিশ কমিশনার আনতে। নতুন পুলিশ কমিশনার হয়েছেন ইতিমধ্যেই মনোজ কুমার ভার্মা। তিনি কিন্তু আজকে সকাল থেকেই কাশীপুর, টালা থানা এবং সিটি থানায় পরিদর্শন করেন এবং সেখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যেখানে এই ঘটনাটি ঘটেছে খুন ও ধর্ষণের ঘটনা, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং, সেখানেও কিন্তু পরিদর্শন করলেন কলকাতার নতুন সিপি মনোজ কুমার ভার্মা। এবং তারপরে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যান এবং সূত্রের খবর, সেখানে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অধ্যক্ষের সঙ্গে তার কিন্তু ছোট একটি বৈঠক হয়েছে এবং তারপর তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।